हेलो एवरीवन, हमी अपनादेर दिया अपनादेर सबाई के वेलकम करछी अपनादेर प्रिय शो नील दियाते। রিফ্রেশিং এই মন মাতানো ঠান্ডা ঠান্ডা পিনা কোলাড়া রেসিপিটি আজ একেবারেই মিস না করে থাকুন শেষ অবধি আমার সাথে। তার আগে পরিবারের নতুন সদস্যরা ঝটপট আপনাদের প্রিয় নীলদিয়াকে সাবস্ক্রাইব করে নিন, যাতে কোনো রেসিপি আপনাদের মিস না হয়। তাহলে রান্নাঘরে চলা যাক। টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ আ বিউটিফুল মাউথ ওয়াটারিং অ্যান্ড ডেফিনেটলি ডেলিশিয়াস ভার্জিন পিনা কোলাডা মকটেল রেসিপি ইন মাই স্টাইল। সো লেটস স্টার্ট। ফার্স্ট থিং, উই টেক আ মিক্সিং বোল অ্যান্ড অ্যাড 60 ml পাইনাপেল ক্রাশ। নাও উই অ্যাডিং pineapple juice . Now we adding coconut milk . This is the main thing . We add 60 ml coconut milk in it and also add fresh cream. We not need to any extra sugar in it. And after that we adding vanilla ice cream. See, it seems so yummy, right? Now we grind it. যতক্ষণ আমরা এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব, আমরা নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি এক্ষুনি ব্রেকের পর, সো স্টে টিউনড। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট শো নীল দিয়া। সি, আফটার গ্রাইন্ডার মিক্সচার উই জাস্ট টেক সাম আইস কিউব ইন দ্য গ্লাস অ্যান্ড আফটার দ্যাট we pour the juice. See, our creamy virgin pina colada is ready to serve. তাহলে আর দেরি কিসের, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাদেরকে কমেন্টস করে জানাতে আপনি একদম ভুলবেন না যে আপনাদের টেস্টটা কেমন লাগলো। কমেন্টস করুন কিংবা মেল করুন nildiakhia@gmail.com এ। তাহলে আশা করি আজকের এই রেসিপিটি আপনারা খুব এনজয় করেছেন। বাড়িতে বানাতে একদম ভুলবেন না এবং আমাদের কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, থ্যাংক ইউ লাইক বাটনটা প্রেস করে দেওয়ার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, কমেন্টস করার জন্য এবং আপনাদের এই প্রিয় নীলদিয়াকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে আসবো। বাই ফর নাও, হ্যাভ আ গুড ডে।